নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকিশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 100 বছর পর শনি মহারাজের কৃপায় 5 রাশির ডবল লাভ হতে চলেছে। কেন? কৌশিকদার প্রোগ্রাম মানে টোটাল লজিক্যালি আমি কিন্তু বোঝাই, 4 মাস 16 দিনের জন্য শনি কিন্তু বকরি হচ্ছে, অর্থাৎ 29 জুন থেকে শনি বকরি হচ্ছে, যার ফলে এই 5 রাশির ভাগ্যোদয় হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। এবং আমি একটি কথা বলবো যে আপনারা অবশ্যই শনির বীজমন্ত্রটি অবশ্যই পাঠ করুন। শনি একটা পাপী গ্রহ, কিন্তু পাপী গ্রহ শুভভাবে যদি বকরি হয় কিনা তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি করে। আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি বকরি থাকে, সেটা কেন্দ্র অথবা ত্রিকোণভাবে যদি মালিক হয় বা আপনার ধনভাবের যদি মালিক হয়, তাহলে কিন্তু ডবল প্রাপ্তি কিন্তু ঘটায়। আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে? আমি অনেক চার্ট অ্যানালাইসিস করেছি, বেশ কিছু চার্টে শনির জায়গাটা কিন্তু অশুভ রয়েছে। আর শনি হচ্ছে কর্ম ফলদাতা। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, শুভ থাকে না, আপনাকে 35 বছরের পর থেকে চরম উন্নতির শিখরে কিন্তু নিয়ে যাবে। 35, তারপর থেকে কিন্তু আপনার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি, অনেক রিসার্চ করে আমি দেখেছি 20 কোটি টাকা আপনি কিন্তু জীবনে কামাবেন, কোটিপতি আরবপতি পর্যন্ত যোগ কিন্তু দেয়। কিন্তু শনি বকরি, অনেকে বলে যে বকরি শনিতে ভালো দেবে না, আমি বলছি না ভালো দিবে। আমি অনেক চার্ট অ্যানালাইসিস করেছি যেখানে শনি আপনার কেন্দ্র বা ত্রিকোণ বা ধনভাবের যদি মালিক হয় বা সেইভাবে যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনাকে ডবল প্রাপ্তি করাবে। লিখে রাখুন, ডাইরিতে নোট করুন, এটা হচ্ছে ফর্মুলা। যারা ভিডিওগুলো শুনছেন, আপনারা প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন, হয়তো আপনার সাথে সেই ঘটনাগুলো ঘটছে না, একবার আপনারা যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, অথবা যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ফোন করতে পারেন। ফোন কিন্তু সবসময় পাবেন না, যতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি কিন্তু আপনারা রিপ্লাই কিন্তু পাবেন। দেখুন, শনিকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে যে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, তাতে কিন্তু শনির যে অশুভ প্রভাব, নেগেটিভ প্রভাব, যেমন শনির সারাসাথী চলছে, শনির ঢাঙ্গিয়া চলছে, শনির মহাদশা চলছে, অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, তাতে শনির যে নেগেটিভ এফেক্ট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। এই যে বকরি হচ্ছে 4 মাস 16 দিনের জন্য, এই 4 মাস 16 দিনের মধ্যে আপনারা লিখে রাখুন, একটা মাস শনি কিন্তু মহা শক্তিশালী কিন্তু হবে। নবাংশ চাটে বরগত্ত হবে শনি একটা মাস, 4 মাস 16 দিনের মধ্যে লিখে রাখুন। আমি বারবার বলি, কৌশিকদার প্রোগ্রামগুলো আপনারা কেটে কেটে দেখবেন না, রাশির নাম শুনে বেরাবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন। এই যে 4 মাস 16 দিন বললাম, তার মধ্যে একটা মাস শনি কিন্তু মহা শক্তিশালী হতে চলেছে। কবে থেকে জানেন? 18 আগস্ট টু 18 সেপ্টেম্বর, এই টানা 1 মাস শনি কিন্তু জবরদস্ত লাভ দিবে এই 5 রাশিকে। যে জিনিসগুলো পাইনি, যে জিনিসগুলো অসমাপ্ত হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ফিরে পেতে কিন্তু চলেছেন। শনি ওই 1 মাস এই 5 রাশির খাজানা কিন্তু ভরিয়ে দিবে। আপনার অপার ধন সম্পত্তির মালিক কিন্তু করবে। আর শনি যাব দেতা হে
তো ছাপ্পর ফারকে দেতা হ্যায়। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি? প্রথম রাশি মকর রাশি। মকর রাশি ধনভাবে হচ্ছে এবং বকরি, অর্থাৎ কিছুটা রাশির দিকে কিন্তু ট্রান কিন্তু করছে, একদিকে রাজ্যকে সৃষ্টি করছে, ধনভাবে বকরি হচ্ছে, ইনকাম আপনার ডবল করবে। আপনার যদি দিনে 2,000 টাকা ইনকাম থাকে, আপনার 4,000 টাকা করবে, যা 1,00,000 টাকা তা 2,00,000 টাকা করবে, অর্থাৎ শনিতে ডবল লাভ দিবে, ডবল প্রাপ্তি ঘটাবে, আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। মকর রাশির, মকর রাশি শনি সাড়ে সাতি চলছে, শনি সাড়ে সাতির শেষ চরণ, বকরি হয়ে শনি কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি করাবে, আপনার পারিবারিক সুখ করাবে, আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাবে মকর রাশির। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির পঞ্চম ভাবে সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে। অর্থাৎ শনির যে এই বকরি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যারা লোহার রিলেটেড বিজনেস করছেন, কোনো মেশিন রিলেটেড বিজনেস করছেন, গাড়ি বিজনেস করছেন, পেট্রোল পাম্পের বিজনেস করছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, গ্যারেন্টির সাথে আমি বলছি কথাটা। এবং সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের শুভ, সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন। কিন্তু এই একটা মাস, আবার বলছি, 18 অগস্ট টু 18 সেপ্টেম্বর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু হতে চলেছে, লিখে রাখুন ডায়েতে, নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পাবে এই এক মাস। তার আগে আপনার জন্মকুণ্ডলীতে শনি কেমন রয়েছে, শনির স্থিতি কেমন রয়েছে একবার দেখে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। ভিডিওগুলো শুনছেন কৌশিকদা, আপনি বললেন আমার রাশির নাম, রাশির নাম শুধু শুনলাম না, আপনার জন্মকুণ্ডলীতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা আগে দেখুন। তিন নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে এমনিতে রাজ্যকারী প্ল্যানেট এবং আপনাদের শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যভাবের দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা কর্মের জায়গা নিয়ে চিন্তা করছিলেন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে শনি বকরি, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, একাদশভাব প্রফিট আপনাদের বাড়বে, দীর্ঘদিন এমন কোনো কাজ পেন্ডিং হয়ে আছে সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এবং আর্থিক রূপ থেকে আপনারা লাভবান হবে মেষ রাশি। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। পাঁচ নম্বর রাশি অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তমভাবে বকরি হয়ে আপনাদের লাইফ পার্টনারের আয় উন্নতি ঘটাবে, লাইফ পার্টনারের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ দিবে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক যাদের পরীক্ষা রয়েছে, শত্রু আপনাদের শান্ত হবে। অর্থাৎ এই পাঁচ রাশি ডবল লাভ পেতে চলেছে। সিংহ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশির আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন, লাইক করুন। সকলে ভালো থাকুন, শনির বীজমন্ত্র অবশ্যই পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।